আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যায় কয় মক্কায় নামাজ পড়ব মদিনায় নামাজ পড়ব এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব উমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায় মক্কায় কুরআন খতম দিতে যায় মদিনায় কুরআন খতম দিতে চায় সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরীব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেহরি করে রোজা রাখতে পারে না এই ধনীরা এই গরীব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায় আল্লাহ ডাক দে গো বান্দা একবার মুড়ে দেখ কায়দা মতো জুতা দিয়ে পিড়ামু আমার বান্দারা না খায় ইফতার করবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইছো এমন আল্লাহ আমি ধরা দেব না আল্লাহর হাবিবের অন্তকালের পরে সাহাবা ইকরাম চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঁঠুরি বেঁধে বেলাল আসছে হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মদিনায় আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনদিন কি সেই অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসত বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু বকর বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজাগুলি ফেটে ফেটে আসে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরে ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে রওজা শরীফে ঢুকলে তারা হাও হাও করে কাঁদতে থাকে আর মুতুয়াগুলি খালি ধমক দেখে ইয়া হাতি আল্লাহ বেদা ইয়াল্লাহ 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 শিট ইয়াল্লাহ বেদা ওরা কান্না দেখে হাসে যারা কান্না করে দেশের তিরস্কার করে বাপ আমি নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফাত পৃথিবীর মধ্যে হায়াত হয় মাত্র 60 বছর কি 80 বছর 30 বছর চলে যায় হেলায় হেলায় ডুলায় 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 বাকি জীবনের অর্ধেক সময় যায় বাবা ঘুমে ঘুমে 8 ঘন্টা ঘুমে অল্প একটু সময় আমরা ইবাদত করার সুযোগ পাই এই সামান্য ইবাদত দিয়ে খোদার জান্নাতের আশা কেমনে করতে পারি উপায় আমাদের হবে কি উপায় আমাদের হবে কি গতি হবে কি উপায় আমাদের হবে কি চিন্তা করে যদি বাড়ি ফিরি মাহফিল থেকে যদি চিন্তা করে বাড়ি ফিরি মাহফিল থেকে ফিরে যাওয়ার পথে একটা বেনামাজি থাকার কথা না একটা সুদখোর থাকার কথা না একটা ঘুষখোর থাকার কথা না একটা মদখোর থাকার কথা না একটা জেনাকারি থাকার কথা না একটা মানুষের হাত নষ্টকারী থাকার কথা না কিন্তু আর শুনি মানি না ও আর শুনি বুঝি না ও আর শুনি বাড়ি পর্যন্ত আমরা নেই না আমরা বাড়ি পর্যন্ত নেই না ভাই নিলে তো কাজী হয়ে গেছিল আমরা ওয়াজ শুনে চলে যাই হুজুর ওয়াজ খুব ভালো করছে ভালো পর্যন্ত শেষ হুজুরের ওয়াজ ভালো কিন্তু আমি কি ভালো কাজ করছি কিনা এটা হলো সবচেয়ে বড় বিষয় ওয়াজ শুনি বাবা মার মনে ব্যথা দেই ওয়াজ শুনি প্রতিবেশীর হাত নষ্ট করি ওয়াজ শুনি ওয়াজ শুনি স্ত্রী স্বামীর হাত নষ্ট করি ওয়াজ শুনে নারী বেপর্দায় চলে ওয়াজ শুনে
ওয়াজ শুনে নারী বেনামাজি ওয়াজ শুনে নারী বেপর্দা ওয়াজ শুনে কিন্তু নারী আমলদার না ওয়াজ করলে কিলাম শুনলে কিলাম লাভ হবে আমলে আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে সুপারিশ করবেন নবী রোজ হাশরের ময়দানে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায় জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে আল্লাযী খালাকাল মাউত মরণ আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে আজ অথবা কাল মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে আল্লাহর দরবারে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে ইন্না বাতুশা রব্বিকাল শাদীদ আল্লাহর ধরা বড় শক্ত ধরা বড় শক্ত ধরা ধরতেই ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে কবরে চলে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে আজকে আমি ফরিদ ইশান যদি মারা যায় বন্ধুরে আমার লাশ দেশের বাড়ি ফরিদপুরে নিয়ে যাওয়া হবে কালকে সন্ধ্যার আগে দাফন কাফনের ব্যবস্থা হবে আমার টুপি আমার চশমা আমার জুব্বা আমার ঘড়ি আমার সব কিছু থেকে জুদা করা হবে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে জুদা হয়ে যাব স্ত্রী পুত্র সন্তান থেকে জুদা হয়ে যাব বন্ধুরা কেঁদে কেঁদে বিদায় জানাবে গ্রামবাসীরা বিদায় জানায় চলে আসবে তিন ঘন্টা পরে বন্ধুরা চা খাবে পান খাবে গল্প করবে হাসবে সন্তানরা তিন দিন পর্যন্ত শোক পালন করবে ছয় মাস পরে সবাই আমার কথা ভুলে যাবে মনে রাখবে না কেউ বন্ধু ওই কবরে আমি একা আমার সঙ্গে হবে কি সঙ্গী হবে কি ওই কবরে আমার দুইটা জিনিস যাবে একটা ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল ইমান ও আমল ওই কবরে কেউ দেখতে না গেলেও যিনি দেখতে আসবে যদি নবীর আশিক ওই কবরে যাও ওই কবরে আমার নবী আসবে রে নবী আসবে রে নবী আসবে যুবক যদি ভালোবাসো নবীকে ভালোবেসে যাও যদি দল করো নবীর দল করো জীবন যদি দাও নবীর জন্য দাও পক্ষ যদি নাও নবীর পক্ষ নাও শান যদি গাও নবীর শান গাও মান যদি গাও নবীর মান গাও জীবন যদি দাও নবীর জন্য দাও ভালো যদি বাসতে চাও নবীর ভালোবাসা নাও এতাত যদি করতে চাও নবীর এতাত করে যাও গোলামি যদি করতে চাও নবীর গোলামি করে যাও খুশি যদি কাউকে করতে চাও নবীকে খুশি করে যাও কথা বলেন ঠিক না বেঠে এছাড়া আর বিকল্প নাই একটাই নবী 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 করি নবী নবী করি অনেক ভাইরা বুঝে না কয়রা নবী নবী করে কেন যেই দিন কবরে ঘুমাইবেন সেই দিন বুঝবেন নবী কি জিনিস যেই দিন হাসরে উঠবেন সেই দিন জানবেন নবী কি জিনিস যেই দিন ফুল সিরাতের ঘাটে যাবেন বুঝবেন নবী কি জিনিস মিজানের পাল্লার পাশে যখন দাঁড়াবেন বুঝবেন নবী কি জিনিস কঠিন মহেশ্বরের মাঠে জিব্বা বের হয়ে যাবে সেই দিন বুঝবেন নবী কি জিনিস নবী কি জিনিস এই জন্য নবী নবী করি নবী নবী করি সুন্নিদেরকে বলবো মুসলমানদেরকে বলবো বাবাজি উম্মত হিসেবে আসেন জবান খুলে দেন সেই পেয়ারা নবীজির শানে জবান খুলে খুলে আওয়াজ তুলে মহাব্বতে আমরা দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় আমাদের দুরুদ পৌঁছে দিও
নর নবীজির পাকে রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার আসুন আসুন জি আসুন محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله جرا قافلة করে আসছেন গাড়িতে করে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসলে আল্লাহর মেহেরবানি রওনক বৃদ্ধি হবে আপনাদের এই আশাকে আমরা স্বাগতম জানাচ্ছি জনাব এহসান ভাইয়ের পক্ষ থেকে আজকের আহলে সুন্নাতুল জামাত কর্তৃক আয়োজিত জনাব আমাদের এহসান ভাই তিনার উদ্যোগে নবম ঐতিহাসিক আজিম শান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের মুহতারাম প্রধান অতিথি কাকারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি এই মাহফিলের জন্য জিনার অনেক অবদান এবং আমরা দোয়া করি চেয়ারম্যান মহোদয়কে যেন আল্লাহ দুনিয়া আখেরাতের উত্তম জাজা দেয় জন্য হুজুরি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি এই মাহফিলের জন্য যথেষ্ট করেছেন চেয়ারম্যান সাহেবকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাই রসূল করিমের শানকে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্য উনি যতটুকুনি করেছেন ততটুকুনি মদিনাওয়ালার পক্ষ থেকে উনি বেনিফিট পাবেন এবং আল্লাহর শাহনশাহী আলিশান দরবার থেকে আমরা কামনা করি মদিনাওয়ালার সৎকায় যেন আল্লাহ ওনার দুনিয়া আখেরাতের যাজা দেন বাচ্চাদের হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ যেন ওনার সম্মানকে দুনিয়া আখেরাতে আরো বাড়ায় দেন আল্লাহ যেন বেশি বেশি এই দ্বীনের কাজ সুন্নিয়তের কাজ ঈমান ও ইকিনের কাজে যেন আল্লাহ ওনাকে সহযোগিতা করার তৌফিক দেন আমরা একটু দোয়া করে বলি আমিন আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সম্মানিত ইউপি সদস্য দুই নং ওয়ার্ড ওনাকেও আমরা দোয়া করি এই মাহফিল সাজানোর জন্য অবদান রাখার জন্য পরিশ্রম করার জন্য খেদমত করার জন্য আল্লাহ ওনার দুনিয়া আখেরাতের সম্মান জন্য বাড়ায় দেয় উদ্বোধক জনাব মাওলানা আজিজুল হক কাদরী সাহেব মাদ্রাসুল আলী সভাপতি জনাব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুর রহমান সিবলি সাহেব মাদ্রাসুল আলী সভাপতি দ্বিতীয় অধিবেশনে মাওলানা কফিল উদ্দিন এম সাহেব তৃতীয় অধিবেশনে জনাব মাওলানা আকম সাদিক হোসেন সাহেব থেকে শুরু করে আমন্ত্রিত সকল উলামায়ে হযরত এবং মেহমানবৃন্দ সবার নাম বলতে গেলে অনেক সময়ের দরকার আজকের যিনি প্রধান ওয়াইজ প্রধান আকর্ষণ প্রধান বক্তা মুনাজির আহলে সুন্নাহ বহু বাহাসের সফল মুনাজির প্রিয় বন্ধুবর আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্রাসুল্লাহ আলী উনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক প্রিয় বন্ধুবর প্রতিষ্ঠাতা ইমাম আজম রিসার্চ সেন্টার ঢাকার সম্মানিত মোহতারাম হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব মাদ্রাসুল্লাহ আলী হজরত আল্লামা মাওলানা জালালউদ্দিন নিজামী সাহেব মাদ্রাসুল্লাহ আলী হাফিজ হজরত মাওলানা মিনহাজউদ্দিন সাহেব মাদ্রাসুল্লাহ আলী এবং অসংখ্য লামাই হজরত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আজকের মাহফিলকে রণবৃদ্ধি করার জন্য আমার এহসান ভাই একজন আশিক মানুষ আমার কাছে মনে হয় খুব সাদাসিদে মানুষের যাই হোক সবার কাছে ভালো লাগে তা না আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি খুবই পছন্দ করি ভালোবাসি যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমার এহসান ভাইকে এইরকম পরিবেশে আরো মাহফিল করার জন্য তৌফিক আরো বড় করে দেওয়ার তৌফিক দেয় আমরা দোয়া করি বলে আমিন ওনার সম্মানকে যেন দুনিয়াতে আল্লাহ বাড়ায় দেয় আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে দায়ীম থাকাটা বর্তমান পৃথিবীতে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে বাজি আমরা
আকীদা বুঝি না আমি আকীদাটা মুক্তাসার আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা এখানেই মনে হয় কোনটা লুজ কানেকশন হইছে একটু দেখেন তো হ্যাঁ ঠিক আছে আকীদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অনেক সময় বুঝি না ভাই সুন্দর একটা প্যান্ডেল দেখতেছেন এই প্যান্ডেল কিন্তু ধরে রাখছে খুঁটি খুঁটি যদি না থাকে তাহলে সামানা থাকবে না সামিয়া না থাকবে না আর মাটি যদি না থাকে তো খুঁটি থাকবে না সামিয়া না হলো জান্নাত খুঁটি হলো ঈমান মাটি হলো আকীদা আরো বুঝাই আমাদের দেশে জেলেরা মাছ মারে সারা রাত্র জেলে মাছ মারতেছে মাছ যেই ভাণ্ড বা ডালা বা ডুলার মধ্যে রাখি এটার নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলে দুলা চট্টগ্রামে কি বলি কক্সবাজারে দুলা এই দুলার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে ফুটা থাকে খসানো থাকে সারা রাত জেলে মাছ মারার পরে কি মাছ পাবে ভাই মাছ পাবে কেন এজন্যই মাছ পাবে না যে জেলের দুলার নিচে ভাঙ্গা একজনের আকীদা যদি বিশুদ্ধ না হয় আকাইদে আহলে সুন্নতুল জামাত যদি তার না হয় 70,000 বছর তাহাজ্জুদ নামাজ যদি পড়ে আকীদা হলো আমল রাখার ডুলা আকীদা হলো ঈমান হলো আমল রাখার ডুলা কোন ব্যক্তির ঈমান যদি বিশুদ্ধ না হয় কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও বাবা আল্লাহর জান্নাতের আশা করা যাবে সহজ হিসাব আর একটু বলি আপনাদের দেশে গাভীর দুধ হয় কিনা আজকের সভাপতি মহোদয় যদি কালকে ঘোষণা দেন যে আমি এই বাজারে 10 মন 50 মন দুধ সবাইকে ফ্রি ফ্রি দিব এই 50 মন দুধ নেওয়ার জন্য সব মানুষ আসবে ও তার আম সভাপতি দুধ দেবে তো সভাপতি মহোদয় তিনি দুধও নিলেন সাথে 1 লিটার গরুর প্রস্রাবও নিলেন 50 মন দুধের মধ্যে যদি 1 লিটার গরুর প্রস্রাব ছেড়ে দেয় ছেড়ে দিয়ে যদি বলে সবাই গরুর দুধ নিয়ে যান ফ্রি ফ্রি দিলাম আচ্ছা কোন মুসলমান কি গরুর দুধ নেবে কারণ এই 50 মন দুধের ভিতরে ভালো আছে 50 মন দুধের ভিতরে এই 1 লিটার দুধ দেওয়ার জন্য দুধ সব শেষ কিন্তু একই গাভী থেকে দুধ আসলো একই গাভী থেকে প্রস্রাব আসলো একই গাভী থেকে দুধ আসছে একই গাভী থেকে প্রস্রাব আসছে দুধ হালাল প্রস্রাব হারাম হালালের সাথে যখন হারামের মিশ্রণ হলো তখন হালাল হারাম হয়ে গেল কিন্তু হারামের সাথে হালাল মিশ্রণ হওয়াতে কিন্তু হারাম হালাল হয়নি এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যখন হারামের সাথে হালাল মিশাইলেন তখন হারাম কিন্তু হালাল হয় নাই হালাল হারাম হয়ে গেছে এই দুধ হচ্ছে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত আর গরুর প্রস্রাব হচ্ছে বাতিল আকীদা বুঝলেও কিছু করার নাই না বুঝলেও কিছু করার নাই অনেকে বুঝেও না বোঝার ভান ধরে বসে থাকি হুজুর বুঝি নেই কিন্তু বাজারে লাউ কিনতে যে লাউয়ের জান শেষ খামসাইতে খামসাইতে সিমটিতে সিমটিতে আঙ্গুল ঢুকাইতে ঢুকাইতে লাউ জিগে এরে আমারে তুমি এই সারা দিয়ে আপনাদের দেশে কি আমরা ফরিদপুরের বাসায় খামসাই নিয়ে আরকি আপনাদের দেশে কি কয় সিমটি লাউয়ের সিমটিতে সিমটিতে লাউয়ের জাম শেষ লাউ জিগে সিমটিও কি লেগে তুই জালি না বাতি এটা দেখে কিনতে হবে না দুনিয়ার লাউ কিনার সময় জালিবাতি দেখে কিনেন দুনিয়ার থেকে কবরে চলে যাবেন ইমানদার হবেন না বেঈমানদার হবেন এটা বুঝে যেতে হবে না এটা আগে বুঝতে হবে মুসলমান কথা বলেন ঠিক না বেঠে লাউয়ের বেলায় বুঝেন কিন্তু ইমানের বেলায় বুঝেন না তখন কয় হুজুর বুঝি না এটা আগে বুঝতে হবে বাবু বন্ধু এটা আগে বুঝতে হবে এ মুসলমান পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব অবশ্যই আজ অথবা কাল কবরে চলে যাব কি নিয়ে যাব আমার বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আদব এবং ভালোবাসা
এই আদব এবং ভালোবাসার কথা বলতে যাইয়া আমি মূল আলোচনার দিক থেকে আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছি বেশি লম্বা কথা বলবো না গো বন্ধু ঈমান কি জিনিস বুঝাই দিয়ে যাই আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহ আমলের আগে ঈমানের কথা বললেন আল্লাহ আমলের আগে ঈমান আল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান আনছো ঈমান আনছো ঈমান আনছো ঈমান আনছো ঈমান আনছো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ঈমানদার ঈমান আনো ঈমানদার ঈমান আনো ঈমানদার ঈমান আনো ঈমানদার ঈমান আনো বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি নবীর উপরে আমার হাবিবের উপরে ঈমান আনো ঈমান আনো আমি আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনো আল্লাহর পরেই নবীর উপরে ঈমান আনো এই জন্য কোরআনুল কারীমের চল্লিশটা আয়াতের ভিতরে আল্লাহর এতাআতের পরে নবীর এতাআতের কথা বলা হয়েছে যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রসুল আতিউল্লাহ যেখানে আতিউর রসুল সেখানে আল্লাহ কিন্তু নিজের কথা একবারও একবারও বলেন নাই কিন্তু আল্লাহ আমার রসুলের কথা একবার বলে দিয়ে আল্লাহ সমাধান দিয়েছে আমি আল্লাহর পরে নবীর এতাআত আমি আল্লাহর গুলামি যেখানে নবীর গুলামি সেখানে কিন্তু আল্লাহ এটাও জানাই দিয়েছেন মাইয়্যতি আর রসুলা ফাকাদ আতা আল্লাহ আমার নবীর গোলামি হয়ে গেলেই আমি আল্লাহর গোলামি আদায় হয়ে যাই অনেক ভাইরা তাতি বুঝে না তফসির করে কিন্তু তফসিরের মূল বিষয়টা বুঝে না তফসির করে কিন্তু তফসিরের মূল ভেদটা বুঝে না রে তফসিরের মূল ভেদ বুঝে না এই জন্যই সাহাবিদের দিকে তাকাইতে হবে সাহাবিরা কিন্তু পাহাড় দেখে আল্লাহ চিনে নাই সাহাবিরা কিন্তু গাছ দেখে আল্লাহ চিনে নাই সাহাবায়ে কিরাম কিন্তু আসমান দেখে আল্লাহ চিনে নাই সাহাবিরা কিন্তু ওই বাজার পৃথিবী দেখে কোরআন বুঝে নাই সাহাবিরা আল্লাহ চিনেছে নবী দেখে সাহাবিরা আল্লাহ বুঝেছে নবী দেখে সাহাবিরা ঈমান এনেছে নবী দেখে সাহাবিরা আল্লাহকে ভালোবাসছে নবী দেখে সাহাবিরা কোরআন বুঝেছে নবী দেখে সাহাবিরা দ্বীন মেনেছে নবী দেখে সাহাবিরা নামাজ পড়েছে নবী দেখে সাহাবিরা রোজা রেখেছে নবী দেখে সাহাবিরা দ্বীন বুঝেছে নবী দেখে সাহাবিরা ঈমান এনেছে নবী দেখে সাহাবিরা ঈমানদার হয়েছে নবী দেখে সাহাবিরা এই জন্য নবীর জন্য জীবন দিত নবীর জন্য সংসার করত নবীর জন্য সব করত তাদের জীবন ছিল নবী 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 কিন্তু আমার দেশের কিছু ভাইরা খালি কয় কোরআন 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 মানি কোরআনের সমাজ গড়ি কোরআনের জন্য জীবন গড়ি কোরআনের জন্য জীবন দিয়ে দেয় জিজ্ঞেস করবেন বাইরে বলো কি কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী আকীদাটা পরিষ্কার করে যাও ওরা ভাই বলে কোরআন কথা বলে আসলে কোরআনের তো নিজস্ব কোনো জীবন নাই কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম কোনোদিন সৃষ্টি হতে পারে না আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর কালামও চিরঞ্জীব চিরস্থায়ী কোরআন কথা বলে না কথা বলে আমার আল্লাহ কোরআন কথা বলে না কথা বলে আমার আল্লাহ কোরআন কথা বলে না কথা বলে আমার আল্লাহ আল্লাহ বলে দিয়েছে ও মুসলমানরা আমি আল্লাহ পাইতে হলে নবীর কদম ছাড়া আর রাস্তা নাই কথা কন না কেন ঠিক না বেঠে বুঝে দেন তফসির অনেকে বুঝি না এই জন্য আমরা দিন মানি নবী দেখে আল্লাহ পাই নবী দেখে আল্লাহ বুঝি নবী দেখে আল্লাহ ভালোবাসি নবী দেখে এই জন্য আমরা সুন্নিরা নবীকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত এই জন্য কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ 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 নবীর দল 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 করে কন্যা সুবহানাল্লাহ নবীর দল নবীর দল নবীর দল
অতঃ আল্লাহ বলেন উমাইয়া তাবাল্লাল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু ফাইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন যারা আল্লাহকে ওলি মানো নবীকে ওলি মানো ওলিদেরকে ওলি মানো আল্লাহকে ওলি মানো নবীকে ওলি মানো ওলিদেরকে ওলি মানো আল্লাহকে ওলি মানো নবীকে ওলি মানো ওলিদেরকে ওলি মানো ফাইন্না হিযবাল্লাহ তোমরাই আল্লাহর দল হুমুল গালিবুন আল্লাহর দল বিজয়ী আল্লাহর দল বিজয়ী আল্লাহর দল বিজয়ী আল্লাহ কোরআনে বলেন আল্লাহর দল আল্লাহর দল আল্লাহর দল আল্লাহর দল কবরে নামানোর সময় বলা হলো নবীর দল নবীর দল নবীর দল আল্লাহ খুব মনোযোগ এই জন্য রাসূল বলছেন ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেন তাহলে জান্নাত পাওয়ার পূর্ব শর্ত নবী ভালোবাসা এই কথা বলেন না কেন ঠিক না ঠিক পৃথিবীর সাগর শুকিয়ে যাবে পৃথিবী পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে আকাশ ভেঙে পড়ে যাবে আল্লাহর হাবিবের থিওরির কোনোদিন পরিবর্তন হবে না কথা বলেন না কেন কোরআনের একটা শব্দমালার পরিবর্তন আর হবে না কোনোদিন সুন্নি সুন্নি আমরা কেন নবী 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 করি সাহাবীরাও নবী 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 করত সাহাবীরা কেমনে নবী নবী করত আম্মা জান আয়েশা রাতের আঁধারে বসে বসে আকাশের নক্ষত্র গণনা করে নবীজি বললেন আয়েশা রে কি করো তুমি বলে হুজুর আকাশের নক্ষত্র গণনা করি আয়েশা রে কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণনা করে শেষ করতে পারবে ওই যে 1450 বছর আগে রাসূল বলে দিয়েছেন কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণনা করতে পারবে আজও বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই আকাশের নক্ষত্র গণনা করে দিতে পারবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা হবে না আকাশের নক্ষত্র গণনা করে বলতে পারবে কারণ 1450 বছর আগে নবী বলে দিয়েছে পারবে না কিয়ামত পর্যন্ত চেষ্টা হলেও পারবে না কথা বলেন না কেন এটার নাম সুন্নি নবীর প্রতি ঈমান 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 যদি বিশ্বাস করেন নবীকে 100% করেন নতুবা দরকার নাই ভালো যদি বাসেন পরিপূর্ণ বাসেন দদুল্যমান হয়ে বাবা কোনো লাভ নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন হুজুর আকাশের নক্ষত্র তুল্য কি নেক কারো আমল নামায় আছে আরে অটোর এটা বন্ধ করেন না কেন যন্ত্র না এটা বুঝে না খালি গাড়ি চালালি বলে এখানে চলে রাস্তার গাড়ি চালান যায় খুবই মনোযোগ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত আম্মা জান ডেকে বলে হুজুর আকাশের নক্ষত্র তুলো নেক কি কারো আমল নামায় আছে বলে হা রে আয়েশা আমার ওমরের আমল নামায় আকাশের নক্ষত্র তুলো নেক আমল নামায় ওমরের আছে একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ জীবনে এই ওয়াজ আপনারা অনেক শুনছেন হাদিসও শুনছেন কিন্তু ভেদ জানেন না ভাই আকাশের নক্ষত্র কত আমার নবীর দরবারে খবর আছে না নাই ওমরের আমল নামায় নেকি কত আমার নবীর দরবারে খবর আছে না নাই উম্মতের আমল নামায় নেকি কত নবীর দরবারে খবর বড় আফসোস বড় আফসোস আমার দেশের অনেক ভাইরা মুসলমান দাবি করে কিন্তু বলে নবী কিছুই জানে না অথচ সাহাবায়ে কেরামকে নবী যখন প্রশ্ন করতেন আমি কয়টা হাদিসের কথা বলবো এই শব্দমালাটা পৃথিবীর অন্তত হাজার হাজার হাদিসের মধ্যে আসছে আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে একটা করে শব্দ আছে সাহাবায়ে কেরামকে নবী যখন প্রশ্ন করতেন সাহাবীরা রে তোমরা কি এই বিষয় জানো আল্লাহর নবীর সাহাবীদের জবাব ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে
নবী জানে আল্লাহ জানে নবী জানে এই শব্দটা মুতাওতির পর্দের হাদিসের শব্দ আল্লাহ কত সনদে এই শব্দ এসেছে তার হিসাব নাই এক দুই সনদের কথা বলবো না এই শব্দমালাটা কত সনদে আসছে তার হিসাব নাই সমস্ত সাহাবীদের আকীদা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে 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 সেই মজলিসে সোয়া লক্ষ সাহাবী একটা সাহাবী দাঁড়ায় বলেন না হুজুর আল্লাহ জানার পরে আপনি নবী কেমনে জানেন এটা তো শিরিক হয়ে গেল এটা তো আল্লাহর পর্যায়ে চলে গেল আল্লাহ শুধু জানে আপনি নবী জানেন না এই কথা তো কোনো সাহাবী দাঁড়ায় বলেন নাই কোনো সাহাবী প্রশ্ন করেন নাই কোনো সাহাবী ভেটু দেন নাই তার মানে বোঝা গেল সমস্ত সাহাবীদের বিশ্বাস আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আমরা সুন্নিদের বিশ্বাস আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এটাই আমাদের আকীদা কথা বলেন ঠিক না এখন এর বিপরীত যদি কেউ নিজেকে হক্কানি দাবি করেন তো অসুবিধা নাই আসেন হাদিস উল্টাই দিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত সময় একদিন কিয়ামত পর্যন্ত আমি মুফতি জহিরুল ইসলাম ফরিদি সময় দিয়ে গেলাম এই সাহাবীদের এই আকীদার শব্দটা আপনি পরিবর্তন করে দিবেন কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম হয় আপনি বেদাতি নাই সাহাবীরা বেদাতি না হয় আমরা শিরিকি নাই সাহাবীরা শিরিকি প্রমাণ করে দিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত সময় তবে বন্ধু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে শুধু আল্লাহর সামনে না এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর কিয়ামতের ময়দানে নবীর কদম ছাড়া জান্নাতে যাবে না জান্নাতে যাবে না জান্নাতে যাবে না জান্নাতে যাবে না কোরআন মিথ্যা হবে কোরআন মিথ্যা হবে কোরআন মিথ্যা হবে নবী ছাড়া যদি আবু বকর জান্নাতে যায় কোরআন মিথ্যা হয়ে যাবে কোরআন মিথ্যা হবে নবীর জীবন মিথ্যা হয়ে যাবে মাকামে মাহমুদ মিথ্যা হয়ে যাবে নবীর কদম ছাড়া এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি জান্নাতে যাবে না শুধু আল্লাহর সামনে না কিয়ামতের ময়দানে নবী এর সামনে দাঁড়াইতে হবে ভাই আল্লাহ উপায় নাই ওরা ভাবতেছে আমরা রসূল লাগবে না কি ভাবতেছে ওরা এই ভাবাটা যে কত বড় ভুল এই ভাবনাটাই তার জীবনকে ধ্বংস করে দিবে এই একটা ভাবনাই তার জীবনকে শেষ করে দিবে যে রসূল লাগবে না এই ভাবনাটাই তার জীবন শেষ করে দিবে তার আমলকে শেষ করে দিবে ওর জিন্দেগির সাজদা শেষ হয়ে যাবে ওর জিকির শেষ হবে ওর তাহাজ্জুদ শেষ হবে ওর হজ শেষ হয়ে যাবে ওর যাকাত শেষ হয়ে যাবে ওর ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে বুঝতেও পারতেছে না জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছে আল্লাহ কেমনে বুঝাইতাম আপনাদেরকে সময় কম কথা বেশি খুবই মনোযোগ কম ভাষায় বুঝাইলে যে আপনারা বুঝবেন পৃথিবীর অন্যতম সমরবীর পৃথিবীর অন্যতম সমরবীর ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইর মুরিদ ছিলেন মুরিদ গজনীর সুলতান এত বড় জেনারেল ছিলেন সোমনাথ মন্দির বিজয় করেছিলেন তিনি এই সোমনাথ মন্দিরে কাবা শরীফের নবীর ভেঙ্গে দেওয়া মন্দির ছিল মূর্তি ছিল বিদায় হযরতে সুলতান মাহমুদ গজনবী বলেছিলেন না এই মন্দির আমি ভেঙ্গে ফেলে দেব কারণ নবী যেই মূর্তি ভেঙেছে সেই মূর্তি এই মন্দিরে থাকবে এটা হবে না কত বড় আশিক রসুল ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই একদিন তিনি প্রদীপ হাতে করে স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে তিনি ঘুরতে বের হলেন সফর করে করে ঘুরে ঘুরে রাজ্যের প্রজাদের হালত দেখবেন চেয়ারম্যান সাহেব কি আসে আজকে আসেনি আচ্ছা ঠিক আছে আমাদের দেশের অনেক গণপ্রতিনিধি আছে নির্বাচিত হওয়ার পরে বাবা আর মানুষের কাছে যায় না আসে না নাই মানুষের কাছে আর যায় না
নির্বাচিত হয়ে গেলে মানুষের কাছে আর যায় না রে ভাই আগের যুগের রাজা বাচ্চারা দেখেন রাস্তায় রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখত এটাই তো নবীর সুন্নাত খোলাফায়ের 80 দিনের সুন্নাত আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নাত মানো ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিন আমার খোলাফায়ের 80 দিনের সুন্নাত তোমরা মানো এমন কোন খলিফা নাই রে রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদেরকে না দেখতে আল্লাহর হাবিবের এমন কোন দিন নাই রে উম্মতের খবর না নিয়েছেন সাহাবীরা ঘুরে ঘুরে প্রতিবেশীর খোঁজ খবর নিতেন আমার দেশের ধনীরা টাকা পয়সা পায় আরামে সিন মধ্যে ঘুমায় পাশের বাড়ি গরিব মানুষ ক্ষুধায় ওই যে আপনার কি বলে একটু ইফতার করে একটা পচা খেজুর তাও আন্দা গান্দা সৌদি আরবের ডুপ্লিকেট পচা খেজুর বাংলাদেশে পাঠায় দেয় এইগুলি ওরা দান করে আর আমার দেশের ব্যবসায়ীরা এইগুলি বিক্রি করে গরিব মানুষ ওই 50 টাকা কেজি ধরে 1 কেজি খেজুর আনে ইফতার করে বাবা পুরি চাবে আখের রস দিয়ে অথবা ওই খেজুরের গুড় দিয়ে অথবা একটু চিনি দিয়ে পাতলা ও নরম অথবা খিচুড়ি দিয়ে আমার দেশের কত ধনী আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজান আসলে মক্কায় দৌড়ায় মদিনায় যায় কয় মক্কায় নামাজ পড়ব মদিনায় নামাজ পড়ব এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব ওমরা করে মক্কায় কাটায় সময় মদিনায় কাটায় মক্কায় কোরআন খতম দিতে যায় মদিনায় কোরআন খতম দিতে চায় সওয়াব মাহে রমজানে অগণিত সওয়াবের আশায় ব্যক্তিগুলি আল্লাহর ঘরে হাজিরা দেয় কিন্তু বাড়ির পাশে গ্রামের কত গরিব মানুষ টাকার অভাবে বাবা ভালো ইফতার করতে পারে না টাকার অভাবে কত মা ভালো সেহরি করে রোজা রাখতে পারে না এই ধনীরা এই গরিব মানুষের ঘরে খাবার না দিয়ে আল্লাহরে পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ায় আল্লাহ ডাক দেখো বান্দা একবার মুড়ে দেখ কায়দা মতো জুতা দিয়ে ভিড়ামো আমার বান্দারা না খায় ইফতার করবে আর তুই আল্লাহ পাওয়ার জন্য মক্কায় আইসো এমন আল্লাহ আমি ধরা দেব না ও আল্লাহ পাইতে গেছে মক্কা আল্লাহ কা জুতা দিয়ে পিটা মার আমার বান্দা মুড়ি দিয়ে চাওয়া ইফতার করতেছে আর তুই এসে সেখানে আমি আল্লাহ পাওয়ার জন্য আমার ঘর ধরে কাঁদতেছিস বেটা আমি আল্লাহকে পাইতে হলে আমার ওই অভাবী মানুষের ঘরে খাবার দিয়ে আসি ইফতার দিয়ে আমি আল্লাহ পেয়ে যাবি আমরা ভুলে গেছি সুন্নত আজকে খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় চলার নামই সুন্নত খালি মনে করতেছি জুব্বা গায়ে দিয়ে রাস্তায় চলার নামই সুন্নত সুন্নতটাকে খালি আমরা ঈদের ভিতরে সীমাবদ্ধ করে ফেলছি বন্ধু খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ এই সামনের প্রদীপ হাতে নিয়ে বের হয়ে গেলেন তিনি বাজার দিয়ে যাওয়ার সময় দেখে বাজারের এক দোকানদারের দোকানের প্রদীপের পাশে বসে বসে একটা ছেলে কিতাব পড়ে জিজ্ঞেস করলেন বাসা তোমার কি প্রদীপ নাই বলে কে গো আপনি আমি এতিম মানুষ মাদ্রাসায় পড়ি প্রদীপ কেনার মতো পয়সা আমার নাই সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ফেলে দিয়ে চিন্তা করলেন হায় আল্লাহ একজন তলাবা কোরআন পরে হাদিস পরে দোকানদারের প্রদীপ হাওলাত করে আমি সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপ নিয়ে রাস্তায় পথ চলি মেহসরের কঠিন দিনে যদি নবীজি জিজ্ঞেস করে সুলতান মাহমুদ গজনবী আমার একজন তলাবা হাদিস পড়েছিল অন্যের প্রদীপের আলো হাওলাত করে তুমি মাহমুদ গজনবী পথ চলেছ স্বর্ণের প্রদীপ দিয়ে ও সুলতান মাহমুদ গজনবী সেই দিন কেন আমার একজন তলাবা আমার একজন তলবে আলেম অন্যের প্রদীপ হাওলাত করে হাদিস কেন পড়েছিল রে বলে দিয়ে যাও আমার নবী যদি জিজ্ঞেস করে রে আমি সুলতান কিভাবে সেই দিন জবাব দিব নবীর দরবারে একজন বাদশার কলিজার ভিতরে কতটুকু আল্লাহর নবীর প্রতি দরদ এবং ভয় যে আমি মেহসরের মাঠে নবীর দরবারে কি জবাব দিব নবীর কদমে কি জবাব দিব এরা রসুলকে এইভাবে ভালোবাসছে এইভাবে তারা ভয় করছে আর আজকে আমরা নবীর বেলায় গেলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে হুজুরের শানকে বলে কেন নাথিং ওরে সুরা ইমান নিয়ে কবরে যাইতে হবে রে বন্ধু
বুঝবা সেই দিন কি হয় তোমার নবী বিনে উপায় নাই রে বন্ধু উপায় নাই উপায় নাই রে বন্ধু উপায় নাই তুমি যেই দল করো না কেন নবীর দলের উপরে কোনো দল নাই কথা বলেন না কেন বন্ধুরে শুনিয়া যান বুঝিয়া যান জানিয়া যান সুলতান মাহমুদ গজনবী স্বর্ণের প্রদীপখানা ছেলেটার হাতে দিয়ে বলল বাসা এই স্বর্ণের প্রদীপটা তোমাকে দিয়ে দিলাম কালকে থেকে স্বর্ণের প্রদীপে তুমি কিতাব পড়বা বাবা ছেলেটা মহা খুশি চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী রাতের আরামে বিছনায় ঘুমিয়ে পড়েছেন স্বপ্ন দেখে রে রহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করেছে করতেছি এজন ভাই খালি করে বেলালের রস করার জন্য করবো তো ইমানের কথাটা বলেই সাহাবীদের দিকে চলে যাচ্ছি বন্ধু খুবই মনোযোগ বেলালের ওয়াজ শুনেছে কোটি কোটি মানুষ চোখের পানিও ফেলেছে কোটি কোটি মানুষ বাবা এটা আমার কোনো ক্রেডিট না আল্লাহর কসম এটা আল্লাহর হাবিবের প্রেমের একটা ফসল আমি ওয়াজ করি নাই আমার ওয়াজ করার কি ক্ষমতা আছে নবীর এশক যার কলিজার মধ্যে আছে বেলালের ওয়াজ শোনার পরে সেই চোখের পানি ফেলেছে নবীর এশক যার কলিজার মধ্যে আছে সে তার চোখ দিয়ে পানি এসেছে নবীর এশক যার কলিজায় নাই তার চোখ দিয়ে পানি আসে নাই বাবা কারণ চোখের পানি এটা মহামূল্যবান একটা নিয়ামত এটা বড় নিয়ামত এই নিয়ামত সবার চোখ বেয়ে বাবা আসে না আল্লাহ যারে মঞ্জুর করে তার চোখ বেয়ে পানি আসে কথা বলেন না কেন আশিক তো আশিক পাগল তো পাগল তো পাগল ঠান্ডা করতে হবে বলছি না খুব মায়ার মানুষ বাহিরে যারা আছেন রাস্তায় যারা আছেন ওই দূরে যারা আছেন মাইকের আওয়াজ যত দূর যায় ভাই এসে বসে না বসে পড়ে আর দেরি করে লাভ কি বন্ধু জীবন হারিয়ে গেলে মাহফিল আর সুযোগ হবে না যত টাইম চলে যায় তত জীবন থেকে একটা অংশ চলে যায় টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোই জন্য বসে থাকে না এটা চলে যায় চলে যায় চলে যায় আমার নবী স্বপ্নে এসে বলে সুলতান মাহমুদ গজনবী তোমাকে আজকে একটা খুশির সংবাদ দিতে আসছি সুলতান বলে ইয়া নবী আল্লাহি এই অধমের ঘরে আপনি আসছেন কোন বিজি বলে সুলতান আজকে তুমি আমার একজন তলাবাকে স্বর্ণের প্রদীপ দিয়ে সম্মান দিয়েছ সুলতান মাহমুদ গজনবী আমি নবী এসে দোয়া করে গেলাম দুনিয়াতেও অপমান হবা না কবরেও অপমান হবা না হাসরেও অপমান হবা না একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ এই সবজ গম্বদ বলে মঞ্জুর দোয়া করো না জব ওয়াক্তে না যায়ে আকা দিদার আতা করো না দিদার আতা করো না মে কবরে অন্ধেরি মে ঘাবড়াউঙ্গা জব তন্হা ইমদাদ কারণে আজান রসুল ইমদাদ মেরি কারণে আজান রসুল রোশন মেরি তু বত কো লিল্লাহ হাজারা করোনা জব ওয়াক্তে না যায়ে আকা দিদার আতা করো না দিদার আতা করো না
এই ইমানের জন্য সাহাবীরা পিঠের চামড়া তুলে ফেলেছে সাহাবীদের গোশত উঠিয়ে ফেলেছে এরপরও সাহাবীরা নবীর কদম ছেড়ে দেয় নাই মসজিদে নববীর পাশে রাউদা শরীফের পূর্ব দিকে আমাদের হিসাবে ছোট একটা টিভি আছে একটা উঠান আছে এখানে একটা গাছ ছিল এই গাছের নিচে আহলে সুফা সাহাবীরা থাকতো খাবার আসলে খাইতো না আসলে না খেয়ে থাকতো খোদায় খোদায় দিন কাটাইতো নবীর কদম ছেড়ে দেয় নাই এই দলের একজন সদস্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনে কত নির্যাতন সহ্য করেছিলেন গোলাম হওয়ার জন্য মনিব থেকে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া উঠিয়ে ফেললো প্রচন্ড গরমে গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিগুলি পাথরি রাস্তা আর প্রচন্ড উত্তাপ বালুর ভিতর দিয়ে তাকে টানা হতো গরমের উত্তাপে চামড়াগুলি খসে 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 যাইত ওই চামড়ার ভিতরে ওনাকে ব্যত্রাঘাত করা হতো চাবুক দিয়ে পিটানো হতো ফিনকি মেরে 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 রক্ত পড়তো আর বলতো বেলাল কালেমা সারবি হযরত বেলাল শুধু বলতো আহাদ 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 জীবন দিব রে ইমান দেব না জীবন দিব রে ইমান দেব না জীবন দিব রে ইমান দিব না এই সাহাবী কালেমা পড়ছে নবী দেখে নবী দেখে নবী দেখে নবী দেখে নবী দেখে পিঠের চামড়া দিয়েছে নবী দেখে গোশত দিয়েছে নবী দেখে জিব্বা দিয়েছে নবী দেখে দিনের পর দিন মার খেয়েছে রক্ত দিয়েছে চামড়া উঠিয়ে ফেলেছে নবী দেখে নবী দেখে নবী দেখে আল্লাহ চিনেছে এই জন্য সাহাবীদের কলিজার মধ্যে ছিল নবী 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 শ্রদ্ধ করে মেদ বেলাল চলে গেলেন মদিনাতে আজানের প্রবর্তন শুরু হলো নবীজি আজান শিখাই দিলেন বেলাল আজান দিতে শুরু করলেন নবীর মসজিদের মুয়াজ্জিন চারটেখানি কথা নারে বাপ যে মসজিদের রানী ইমাম ইমামুল মুরসালিন মুসল্লি সাহাবীরা সেই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল অনেকে মনে করে অমুক হুজুর বিরাট বড় অমুক ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে বিরাট বড় আলেম সাতা আলেম দিয়ে কি হবে যদি কলিজায় নবীর তাজিম না থাকে ও সাতা আলেম দিয়ে হবে কি ও সাতার ডক্টরের আর ওই চ্যান্সেলর প্রফেসর আর অধ্যক্ষ উপাধ্যক্ষ মুহাদ্দিস আর শাইখুল হাদিস মুফতি আজম দিয়ে হবে কি হবে কি হবে কি যদি কলিজার মধ্যে নবীর দরদ না থাকে তাজিম না থাকে হবে কি কথা বলেন ঠিক না বেঁচে আমি এক ভাষায় বুঝি দুই ভাষা আমার কাছে নাই আমার বাবা এমন শুননি ছিলেন নজদিদেরকে কোনোদিন ভিক্ষা পর্যন্ত দেন নাই মার কাছে নিষেধ ছিল যদি ভিক্ষা তুমি দাও বাপের বাড়ি পাঠাই দিব ছোটকালে বুঝতাম না বাবা ভিক্ষা কেন দেয় না মরার তিন দিন আগে বাবা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলেন এক তো নামাজ কাজা হতো না তিন দিন আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন তোমরা মাফ করে দিও আমার সময় ঘনায় গেছে লোকেরা হাসে মোল্লা মনে হয় একটু বুড়া হয়ে গেছে মোল্লাজি বলতো মোল্লাজি আমার তাওই মানে বাবার দাদা ছিলেন দশ গ্রামের মোল্লা নায়েবের জমিদার ছিলেন মোল্লা বংশের উজ্জ্বল নক্ষত্র বন্ধু বংশের ইতিহাস বলার জন্য আসিনি নায়েবের জমিদার চারশো একর সম্পত্তির মালিক ছিলেন আমরা জমিদার বংশের সন্তান আমার আব্বা জীবনে কোনোদিন ভিক্ষা পর্যন্ত দেন নাই একটাই কথা নবীর ইজ্জতের চাদর ধরে ধরে টান দিবে আমি ভিক্ষা দেব না আমি সেই বাপের সন্তান এক নীতিতে এক কথাই থাকি সবসময় দুই নীতি আমার কাছে নাই হয় নবীর পক্ষে মরলেও নবীর পক্ষে বাঁচলেও নবীর পক্ষে থাকলেও নবীর পক্ষে খাইলেও নবীর পক্ষে না খেয়ে থাকলেও নবীর পক্ষে সোজা কথা বলবো বেজার হলেও নবীর পক্ষে খুশি হলেও নবীর পক্ষে আমি একটাই বিশ্বাস করি আমার নবী আমার পক্ষে থাকলে দুনিয়ার সব বিপক্ষে গেলেও আমার কিছুই যায় আসে না খুবই মনোযোগ বন্ধু খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান হাবিবে কিবরিয়ার কথাগুলি সাহাবায়ে কেরামের কথাগুলি বলতেছি
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ভালোবাসতেন নবীকে এমন ভাবে প্রিয় নবীর অন্তকাল মোবারক হলো শরীয়তের পর্দার হারালে নবী চলে গেলে সারা মদিনার ভিতরে কান্না রো সারা মদিনার মানুষ বিমর্ষ সাহাবীদের ঘরে খাওয়া নাই ঘুম নাই নবীর একটা উট ছিল বাহাম নাম কাসওয়া কাসওয়ারে কেউ খাওয়াইতে পারে না পানিও দিতে পারে না কাসওয়া শুধু কাঁদে চোখ বে 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 পানি পড়ে আরে কাসওয়ার ভাষা যদি সাহাবীরা জানতো সাহাবীদের কলিজা ফেটে যাইত কাসওয়া খাবার খায় না রে একটা উট নবীকে কেমনে ভালোবাসে একটা প্রাণী রাসূলকে কেমনে ভালোবাসে কাসওয়ার খাওয়া নাই পানি নাই কান্না করে শুধু কান্দে শুধু কান্দে শুধু কান্দে কেউ তারে খাওয়াইতে পারে না কেউ তারে পানি দিতে পারে না কেউ তার ভাষা বুঝে না কেউ তার কষ্ট বুঝে না কিছুদিন পরে কাসওয়া নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আল্লাহর নবীর দরবারে চলে যা একটা প্রাণীর নবীর প্রতি ভালোবাসা 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 এই জন্য নবী বলে গেছে কাসওয়া আল্লাহর জান্নাতে আমার সাথে চলে যাবে একটা প্রাণী যদি নবীকে ভালোবেসে জান্নাতে চলে যেতে পারে আমরা মানুষ আমরা নবীর উম্মত আমরা নবীর উম্মত আমরা সুন্নিরা নবীর গান গেয়ে গেয়ে নবীর শান গেয়ে গেয়ে নবীর পক্ষে কথা বলে বলে দুরুদ ও সালাম পড়ে পড়ে নবীর কদম ধরে ধরে আমরাও জান্নাতে চলে যাব হাসতে হাসতে কথা বলেন ঠিক না বেটে ফরিদুল আলম না ফরিদ এসকের সাথে অনেকে কয় ফরিদুদ্দিন জহিরি কি যে জালাত আছে যা হোক এটা মহাব্বতের জোশী আর কি বুঝলেন একটা কাসওয়া রাসূলকে ভালোবেসে জীবন দিয়ে নিয়েছে বৃহ বেদনা সহ্য করতে পারেনি ওর ভাষা যদি সাহাবে কাম বুঝত মানব বুঝত তাহলে মানুষের কলিজা ফেটে যেত ভাই একটা প্রাণী যার কোনো শরীয়ত নেই একটা প্রাণী যার উপরে কোনো বিধান নেই কিন্তু ভালোবাসার কারণে তার আল্লাহ পেরেশান এসে যায় চোখে পানি এসে যায় সন্তানকে কি খাওয়াবে যার ঘরে অভাব আছে বাপ সে যেন অভাবের কি জ্বালা এই সিন্ডিকেটরদেরকে ল্যাংটে করে রাস্তার মাঝখানে পিটানো উচিত সব সুদা হয়ে যাবে প্রিয় বন্ধুগণ খুবই মনোযোগ মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি আমি ভাই যান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহর হাবিবের অন্তকালের পরে সাহাবে কিরাম চিন্তিত খুবই কান্না জড়িত ছোট্ট একটা গাঁঠুরি বেঁধে বেলাল আসছে হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মদিনায় আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনোদিন কি সে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসতো বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু বকর বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে আমি বরদাস্ত করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজি পাবে যখন সাত নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরে ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে রওজা শরীফে ঢুকলে তারা হাও হাও করে কাঁদতে থাকে আর মুতুয়াগুলি খালি ধমক দেখে ইয়া হাতি আল্লাহ বেদা ইয়াল্লাহ 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 শিট ইয়াল্লাহ বেদা ওরা কান্না দেখে হাসে যারা কান্না করে দেশের তিরস্কার করে বাপ আমি নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে
ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে কান্না আসে না শুধু সালাম দিয়ে চলে যায় দুই প্রকারের হাজি এক প্রকারের হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক ভাসায় দেয় এরাও হাজি আর যারা শুধু সালাম দিয়ে চলে যায় এরাও হাজি আকাশ আর পাতাল তফাত পাগল দেশে কত জন্মাইছি আল্লাহই জানে মা আগা সাজে কত হইছে ভাই রসুলের কথা প্রশংসা করলি তাদের শরীরে চুলকাই কেড়ে ভাই এখানে এত অ্যালার্জি উঠে কেন গরুর গোশের অ্যালার্জি কি এত বেশি না মন্দ বলবো না ভাইদের বুঝ আসুক দোয়া করি কি কথা বলেন ঠিক না দোয়া করি বুঝ আসুক প্রত্যেকটা কলি যায় রসুলকে ভালোবাসে কিন্তু ঘটনা হলো তাদেরকে ডাইভার্ট করে রাখা হয় অন্যদিকে বুঝি প্রত্যেকটা কলি যায় রসুলকে ভালোবাসে আমি জহিরুল ইসলাম পড়ি দিই যাহা বলি এরা বুঝে বুঝে না কে বলছে সবই বুঝি কিন্তু অনেক সময় দলের টানে মতের টানে কথা কইতে আসে চুপচাপ থাকে খালি ফেল ফেল করে সাইয়েদে বন্ধু হযরত আবু বকর বলে হুজুর আপনার চেহারা মোবারকের দিকে বারবার তাকিয়ে থাকা আমার কাছে প্রিয় আমার সব কিছু আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয় আমার মেয়ে আয়েশাকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে আপনার সাথে আত্মীয়তা করা আমার কাছে প্রিয় কি বুঝলেন একজন সাহাবী তার জীবনের সব রসুলের কদমে সমর্পণ করে দিয়েছে সুবহানাল্লাহ তাবারক নিয়ে যাওয়ার পরে বলবেন একসাথে জোরে বলেন আল্লাহু আকবার আমার টাইম ঘনাই গেছে সময় শেষ আর একটা জায়গায় একটু যাইতে হবে এই জ্বালা সময় নাই চট্টগ্রাম তো অনেক দূরের রাস্তা বা সময় মেনটেন করাটা বড় কষ্ট আর এই দূর তো অনেক ঢাকার থেকে অনেক কষ্ট কালকে চন্দনাইশ প্রোগ্রাম শেষ করে আবার ঢাকা যাই কাউন্সিলে যোগ দিছি আবার আজকে আসছে চন্দনাইশ করছিলাম কাল তো ওরা একটু আগে আগে সেরে দিছে যার কোনো সুবিধা হয়েছে যে খলিফা মামুন রহমতুল্লাহ ওইখানে আসছিলাম খুব সুন্দর মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি খুব আশেকে রসুলদেরকে পাইছিলাম আশেকে ওলিদেরকে পাইছিলাম খুব চমৎকার তো বন্ধুগণ এই যাওয়ার সময় কালকে অ্যাক্সিডেন্ট আসার সময় অ্যাক্সিডেন্ট আপনাদের চট্টগ্রাম রুটটা খুব মারাত্মক একবার জাম বাঁধলে বিকল্প কোনো রাস্তা নাই বাংলাদেশের অন্য সব জায়গায় বিকল্প রাস্তা ম্যাপ ট্যাপ ধরে কাঞ্চিকোনা দিয়ে আতাল্লে ফাতাল্লে দিয়ে আসতে পারি কিন্তু চট্টগ্রামটা এমন একটা জায়গা বিকল্প কোনো রাস্তা নাই ভারত ছাড়া আর সমুদ্র ছাড়া কি যে জ্বালা ভাই একবার জ্যামে ফললে একবার বুবার মতো বুয়ে থাকতে তা তো যা হোক এবার ফোরলেন হয়েছে বিধায় একটু সুবিধা যাওয়ার সময় একটু রাস্তা ক্লিয়ার পাইছিলাম এই চন্দনাইশ থেকে পাঁচ ঘন্টায় ঢাকা গেছি ১২০-১৩০ গাড়ি চালাইছি তো খুব মনোযোগ এই এহসান ভাই আসলেই আমার খুব প্রিয় মানুষ বারবার কেন বলি লোকটা চেহারার দিকে তাকালে আমার কাছে ভয় লাগে খুব সাদা সিধে মানুষ ঢাকায় যায় আমি একবার বাসাতে নিয়েছি যে আসে একটু বেড়াই যায় হ্যাঁ আমার এই বিবি সাহেব ওনার জন্য অনেক পদের খাবার রান্না করছে খাই নাই দেখি বিবি সাহেবের খুব রাগ কি মেহমান আনলা তুমি খাইলি না এত কষ্ট করে রান্না আমি বললাম এই লোকটাই এইরকমই এই একটু খা তো যাই হোক আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আমরা এহসান ভাইয়ের হাত কার শক্তিশালী করবো এলাকার আহলে সুন্নতুল জামাতের মহাব্বতে কথা বলেন ঠিক না বেটি আমরা কে কোন দল করি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি এটা আপনার রাজনৈতিক দল কিন্তু আকাইদ আহলে সুন্নতুল জামাত এটা আমাদের ইমানের দল কথা বলেন ঠিক না আমি কোন পীরের মুরিদ সিলসিলার তরিকাতের পীরের মুরিদ হতে পারেন কিন্তু আকীদা তো ইমান ঠিক না বেঠে আকাইদ আহলে সুন্নতুল জামাতের ক্ষেত্রে আমরা সব এক এক দেহ কয় দেহ কথা বলতে হবে কয় দেহ এক দেহ আমরা দেহ কয়টা
একটা আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্ষেত্রে আমাদের দেহ একটা হাত থাকতে পারে ভিন্ন হাত পা ভিন্ন থাকতে পারে কিন্তু দেহ থাকতে পারে একটা শাখা পোশাকে ভিন্ন থাকতে পারে দেহ একটাই আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই বন্ধু কবরে চলেই যেতেই হবে আজ অথবা কাল সারা দেশে এই একটা মেসেজ আমি আমরা পৌঁছাইতেছি আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক যুবকরা ডাইভার্ট হয়ে যাচ্ছে অনেক যুবকরা বুঝে না মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাহাদুর শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন আল্লামা শেখ মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত আজকের মুহতারাম সকল অতিথিবৃন্দ আলহাজ আবু মুসা সাহেব মোহাম্মদ জালালউদ্দিন সাহেব আলহাজ ইসমাইল সদগর সাহেব নাসিরউদ্দিন সদগর সাহেব মাওলানা জিয়াউর রহমান জিয়া সাহেব মাওলানা আবুল হাশিম সাহেব মাওলানা মোহাম্মদ মফিজউদ্দিন সাহেব কবি এস এম সাইফুল মুস্তাফা বদ্রী সাহেব মাওলানা নুরুল আলম সাহেব মাওলানা ইমরান হোসেন সাহেব মোহাম্মদ জমির উদ্দিন সাহেব থেকে শুরু করে সকলের প্রতি আমার রইল কৃতজ্ঞতা ভালোবাসা আপনারা এই আজকের মাহফিলকে রণবৃদ্ধি করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমার প্রিয় ভাই এহসান ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করেছেন এখন যিনি আসেন একটা লোক উঠবেন না প্লিজ আপনাদের এই বদভ্যাসটা আমাদের জন্য খুব খারাপ বাবা ফুল বাগানে অনেক ফুল থাকে এক একটা ফুলের এক একটা ঘ্রাণ থাকে কি কথা বলেন ঠিক না আমার কাছ থেকে একটা সুঘ্রাণ পাইছেন আমার ভাইয়ের কাছ থেকে আর একটা সুঘ্রাণ পাবেন উনি কে জানেন এই যুবক বয়সে এই লোকটা এত পরিমাণে কিতাব লেখে আমার দেশের যুবকদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে ডাইভার্ট করে রাখছেন মারহাবা বলা যাবে না ওনার সহযোগিতা করা আমার কাছে দায়িত্ব বিধায় আমরা চেষ্টা করি আমার এই ভাইটাকে সহযোগিতা করার জন্য পরামর্শ দিয়ে ভালোবাসা দিয়ে প্রিয় বন্ধু ভাইয়ের মতো মনে আমরা একসাথেই এই তিনজন জিয়াদি সাহেব আমি সহ এই একসাথেই মনে হয় গলাগুলি দিয়ে ঘুমাই আর কি এরকম কায়দা বায়দা কিন্তু এই ভাইটা খুব হাসি খুশি মানুষ এলমি আলোচনা হবে ইলমি আলোচনা অর্থাৎ আমার আলোচনাটা হলো এল হেল দুটো দিয়ে এলএম এবং হেলেম দিয়ে অর্থাৎ আমি এলএম এবং হেলেম দুটোটাতে বোঝানোর চেষ্টা করি আর উনি বোঝাবেন শুধু এলম দিয়ে যুক্তি দিয়ে উনি আপনাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবেন এনার পরে যিনি আসবেন আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব মাদ্রাসুল্লাহ আলী বন্ধুগণ তিনিও আলোচনা করবেন এলম এবং হেলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তাদের পবিত্র জামান থেকে আল্লাহর হাবিবের শান ও আকাইদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কথা বলার তৌফিক দিক আমরা দোয়া করে বলি আমিন আমার জন্য দোয়া করবেন আসসালাম আল বেদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ সেবে সেবে সেবে